কিয়ামতের দিন সর্বশেষ যে লোকটা মারা যাবে, সর্বশেষ যে লোকটা মারা যাবে সেই লোকটা এবং তার হাশরের মাঠে উপস্থিতির মাঝখানে 120 বছর ব্যবধান হবে। 120 বছর, 340, 340। ভাই মুহাম্মদের খোদা উপর দিয়ে যতই বাঁশি বাজাক, যতই সিংহা ফুকাক, আমি উঠব না, তোরাও উঠিস না। দেখছেন কি সহজ পরামর্শ, আমি উঠব না, তোরাও উঠিস না। হাসরের মাঠে যদি আমরা সব আসামি অ্যাবসেন্ট, অনুপস্থিত থাকি, মুহাম্মদের খোদা বিচার করবে কোন গোড়ার ডিম? মগিরা এক নম্বরই কাফের, সে দাঁড়াইছে, কাসা কথা তো ভালোই কইলেন, আপনিও উঠবেন না, আমাদেরকে উঠতে নিষেধ করলেন, যদি জোর করে উড়ে টুড়া। আবু জেহেল বলে এই যে উৎপাত তো অর্ধেক মুসলমান হয়ে গেছে, অর্ধেক মুসলমান, আমি বললাম বাসি বাসবে, তোরা উঠিস না, তুই আবার এখন কথার মধ্যে যদি ঢুকাইলি, যদি আগের বুড়া বুড়ি কইতো যদি কথার অর্থ নাই, আগের বুড়া বুড়িরা কইতো যদি উঠায়, বেটা যদি কোনো কথা আছে নাকি, বাসি বাজুক না, সোজা সাপটা কথা, আমি উঠব না, তোরাও সুরে ইয়াসিনে যান, ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতাম ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন। যে আল্লাহ এত কিছু করেছেন, এত কিছু পেরেছেন, সেই আল্লাহ হাসরের মাঠে আবু জাহেলদেরকে, কাফের বেঈমানদেরকে হাসরের মাঠে উঠাইতে পারবে না নাকি? ফায়জাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, অন্য আয়াতে বলা হয়েছে ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন। উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল মাস করতে করতে আসবি, ডবল মাস বুঝেন, দৌড়ে যে দূর হ্যান্ডম আছে, দৌড় দিয়ে আসবে হাসরের মাঠে উপস্থিত হয়ে দুই কানে আঙ্গুল দিয়ে চিল্লাবে রব্বুল আলামিন, বাসি থামাও, বাসি থামাও, কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না, আসামি হাজির হয়ে গেছি, এখন আবু জাহেলের কথাটা তো টিকলো না, ঠিক কিনা বলেন? তুই উঠিস না, আমি উঠব না, তোরা উঠিস না। এখন আরেক সঙ্গী সহমর্মী, সে বলল যদি জোর করে উঠায় টুডায়, যদি জোর করে উঠায় তাহলে এক কাম করবি, কোরআনে আছে, মোহাম্মদের ব্যাখ্যায় কথায় আছে, যে বেহেশতের দুয়ার আগে থাকতে খোলা থাকবে, আগে থাকতে, সূরা যুমর হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া হালিয়া, ওলামায়ে কেরাম বুঝতেছেন, দোযখের দরজা খোলা হবে, দোযখী দুয়ারে গেলে ঝাঁ করে খুলবে, ধাক্কা মেরে ফেলে দেবে, আর বেহেশতের দরজা আগে থাকতে খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। দেখেন আবু জাহিল এইটাও জানে, কয় বেহেশতের দরজা তো আগে থাকতে খোলা থাকবে। এক কাজ করিস, আমরা সব নেতা মিলে বেহেশতের একটা দুয়ার টার্গেট করব। উলি দেবনে মাগিরা বলে টার্গেট করে কি হবে, কয় কোরআনের আরেক জায়গায় মোহাম্মদের খোদা বলেছেন ওয়াদাইহা তেসাতা আশার, বেহেশতের এক এক দুয়ারে দারোয়ান হবে 19 জন, কয়জন? সবগুলা কোরআন আয়াত বলতেছি, কিন্তু এক একটা বেহেশতের দুয়ারে, দোযখের দুয়ারে দারোয়ান থাকবে 19 জন। আবু জেহেলে কয় আমি 10 জনের দায়িত্ব নিলাম, তাহলে হ্যান্ডাম আছে, এই হাতে 5 জন, এই হাতে 5 জন, একটা দুয়ারের 10 জন দারোয়ান, তাদেরকে আমি এইভাবে ধরব, পাঁচা কোলা ধরে উপরে তুলে এমন জোরে আছাড় দেব, তাদের পাশা দিয়ে সব কিছু বের হয়ে যাবে, একটা দুয়ার যখন এইভাবে দারোয়ান মেরে ফ্রি করব, তোরা এক দৌড়ে, আমিও ঢুকে যাব, তোরাও ঢুকে যাবি। মুহাম্মদের খোদা কোরআনে বলেছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হে ওলা,
দোজকে ঢুকলে দোজক থেকে বাইর করার নিয়ম আছে নাকি? ভোগান্তি শেষ হইলে, শাস্তি শেষ হইলে বাইরে হওয়ার নিয়ম আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বেহেশতে ঢুকার নিয়ম আছে, বাইরে হওয়ার নিয়ম নাই। কোরআনে আল্লাহ বলছেন বেহেশতে শুধু ঢুকানো হবে, দারোয়ান নেড়ে টেড়ে একবার যদি ঢুকতে পারি, যদি কে বাইরে বাইরে গেট আউট, তাইলে আমি তোদেরকে ফেস করবো আর বলবো রব্বুল আলমিন তুমি তো কইছো এটাতে ঢুকার নিয়ম আছে, বাইর করার তোমার ওয়াদা খেলাফ হোক, এটা আমরা চাই না। দেখছেন নি কি দরদি ভাইরা, আল্লাহর কোরআন কত বড় ফিলোসফি। একটিবার চিন্তা করুন এই হাদিসে একটা জিনিস আপনারা শুনতে পেরেছেন, আবু জাহেল বেহেশতের দুয়ারের একটা দরজার ১৯ জন দারোয়ানের দায়িত্ব নিছে, ১৯ জন, এক দুয়ার সে একা, মালায়েকাতুন গিলাজুন শিদাদ, আরেকটা আয়াতের অংশ, বেহেশতের দুয়ারে যারা দারোয়ান হবে, গেট কিপার হবে, তারা মরা ধরা হবে, কি লালিবাদ দিয়ে আনেন না, ডায়াবেটিক রোগী, কি গিলাজুন শিদাদ, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার এটা সাংঘাতিক হবে না, সাড়ে সাংঘাতিক হবে। এবং বেহেশত দোযখের দুয়ারে দারোয়ান ডিউটি যারা করবে, ফেরেশতার আসল সুরতে, ফেরেশতার আসল সুরত, সেই সুরতে, সেই বডিতে, সেই শক্তিতে তারা দারোয়ানের ডিউটি, গেট কিপারের ডিউটি পালন করবে। এখন আসল সুরত কি বলবো, বলবো? আরেকটা হাদিস, নবী বললেন জিব্রাইলকে ফেরেশতার আসল সুরতে আমি পাঁচবার দেখেছি, পাঁচবার, কোন বর্ণনা একবার কম আছে, কোন বর্ণনা একবার বেশি আছে, আমি দেখেছি। যে যে সময় আমার সিনাসাক হয়েছিল সেই সময় ফেরেশতা জিব্রাইল আসল সুরতে এসেছিল, মেরাজের রাতে আমি জিব্রাইলকে ফেরেশতার আসল সুরতে দেখেছি, আমি দেখেছি জিব্রাইলের মাথা সাততবক আসমানের উপরে, আমি দেখেছি জিব্রাইলের পদযুগল, পা দুইটা সাততবক জমিনের নিচে, আমি দেখেছি জিব্রাইলের শরীরে ৬০০ পাখা, এক একটা পাখা মিলাল মাশরিকে ইলাল মাগরিব, এক একটা পাখা সূর্য যেখান দিয়ে উঠে আর যেখানে গিয়ে ডুবে, এক একটা পাখার আয়তন এদ্দুর, এই জিব্রাইল তার ৬০০ পাখার একটা পাখা দিয়ে যদি এইভাবে একটু মৃদু একটু দোলা দেয়, তাহলে হিমালয়ের এভারেস্ট আর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ এই দুইটা সমান হয়ে যাবে একটা পাখা দিয়ে এবার দোলা দিলে, এইটা হবে তার শারীরিক গঠন। আর আবু জাহেলে ১৯ জনের দায়িত্ব নিছে, ধরবে আর আশার দেবে। বরিশাল খুলনার লোকেরা কয় শয়তানে হোগা মারে, ভাত থুইয়া তামুক ভরে, মাফ করবেন, মাফ করবেন, আমি বোঝার জন্যে মাঝে মাঝে গ্রামীণ পরিভাষা দুই একটা ব্যবহার করি। এই নিয়ম আরবেও ছিল, এবারে আসুন, তাইলে হাসরের মাঠে ওয়াকুল আদম সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, প্রথম মানুষ যিনি তিনি প্রথম নবী নাকি, ইয়া বানি আদম ইয়া ইবনে আদম, কোরআনে বহু জায়গায় আল্লাহ হে আদম সন্তান, হে আদম জাত, আদম সন্তান, আমরা কি আদম সন্তান না বান্দর সন্তান, জোরে কর, যারা জোরে কবে না তারা কিন্তু আদম সন্তান না, তারা বান্দর সন্তান। কোরআনে বারবার আমাদেরকে বলা হয়েছে বনি আদম, আদম সন্তান, বাগ্যের নির্মম পরিহাস। আজকে আমাদের দেশে কারিকুলাম যারা তৈরি করে তারা বলে না আমরা আদম সন্তান না বান্দর সন্তান, এটা হয়তো আপনারা শোনেন নাই আর কি, শুনছেন, শুনছেন ভাই, পশু জগতে বলি যে বান্দর সবচেয়ে দুষ্ট,
আর বান্দর বুড়ো হইলে কিন্তু গাছের আগায় উঠে, এক করে মগ ডালে উঠে। তাহলে কারি কল্যাণ যারা তৈরি করেছে তাদের মধ্যে বুড়া বান্দরও একজন আছে, নামটা বললাম না। নামটা ভাই আগে মানুষের বংশ, দাদা বাবা ছেলে নাতি পতি সাথী লাডি ব্যাং ফোস, এই বংশ নির্ধারণের জন্য আগে রক্ত পরীক্ষা ছিল, ব্লাড টেস্ট। যখন দেখা গেল এইটা 100 ভাগ নির্ভরযোগ্য নয়, বিজ্ঞানীরা আরো বহু বছর গবেষণা করে ডিএনএ আবিষ্কার করলো। ডিএনএ আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় 125 শতাব্দী আগে। ডিএনএ আবিষ্কার হওয়ার পরে পুরা দুনিয়া বিশ্বাস করলো, হ্যাঁ ডিএনএ এর মাধ্যমে যে রক্ত পরীক্ষা করা হয়, যে টেস্ট নেওয়া হয়, এটা 100 ভাগ সঠিক। আল্লাহর কসম, এই পর্যন্ত পুরা পৃথিবীতে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক গবেষণার জন্য হোক যত মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে, যত মানুষের প্রত্যেকটা পরীক্ষা, অমুক তার বাবা 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 শীষ তার বাবা আদম, আল্লাহর কসম প্রত্যেকটা মুসলমান অমুসলমান কাফের ইমানদার বেঈমান নির্বিশেষে মানুষ নামে যারা আছে, এই পর্যন্ত যত লক্ষ কোটি মানুষের ডিএনএ পরীক্ষা করা হয়েছে সবাই ডিএনএ গিয়ে আদমে লাগছে, বান্দরে একজনেরও লাগে নাই। তাহলে আদম সন্তান না বান্দর সন্তান? ভাই সেদিন দেখলাম নেট জগতে স্যারেরা ট্রেনিং দিতে আসে, সাইকেল চলে কার কার কিরিং কিরিং কিরিং, স্যারেরা বাবু এবং এর মতো লাফায়। ভাই আল্লাহর কসম দেখে আমি সর্বে মরে গেছি, স্যারেরা যদি এরকম লাফায় বাবু এবং এর মতো ছাত্ররা কি করবে? কপালে আগুন লেগেছে, আল্লাহ আল্লাহ তিনি রব্বুল আলামিন, এই জন্য এখনো ভাত বন্ধ করে নাই, এখনো রেজেকের দুয়ারে তালা লাগায় নাই। যদি এগুলাকে আমরা মেরামত না করি, কনস্ট্রাকশন না করি, আল্লাহর কসম রেজেকের দুয়ারে আল্লাহ তালা লাগাই দেবেন, তারপরে তওবার দুয়ারে তালা লাগাই দেবেন, তওবার দরজা বন্ধ করে দেবেন। এগুলো হাদিসের কথা নাকি আমার কথা? আমার কথা তো একটাও বলি নাই, বলি নাই। প্রিয় ভাইয়েরা, তাইলে কবর আছে? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাইয়্যিতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মাএ, কবরে মুর্দার অবস্থা কি? আপনি ঢাকা থেকে চাঁদপুর আসেন লঞ্চে, বুঝার জন্য বলছি, সাইকনালে এখানে মেঘনায় পড়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঝড় ঢেউ মহজন কাজ, আসেন আমার মুখতার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আছে কিনা? প্রিয় ভাইয়েরা, একদিন আল্লাহ নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাকলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীকে ডাকলেন, কলিজার টুকরা দুই নাতি হাসান হোসাইন, এই দুইজনকে ডাকলেন, ডেকে নিজের কম্বলটা চাদরটা তাদের মাথার উপরে দিলেন, দিয়ে বললেন হে আমার মেয়ে ফাতেমা, হে আমার মেয়ে জামাই আলী, আমার কলিজার টুকরা পুত্রদ্বয় দুই নাতি হাসান হোসাইন, হাসরের কঠিন দিনে তোমাদের নেক আমল তোমাদেরকে যদি আল্লাহর আযাব থেকে কহর থেকে বাঁচাইতে না পারে, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হাসরের মাঠে বাঁচতে বাঁচতে হলে নিজের নেক আমল দিয়ে বাঁচতে হবে। এখন আবার এমন এমন ব্যাপারও আছে, কয় আমার ল্যাংটা বীরের মুড়ি দ, খাজা বাবার মুড়ি ধ, হাসরের মাঠে যদি আট কষ্ট আষ্টস তাহলে খাজা বাবাই নৌকা লইয়া যাবে কি? তাইলে যেখানে সব নবী নফসি নফসি, কিন্তু একজন নবী
ويقول محمد رسول الله يا ربي امتي امتي একজন নবী তিনি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা সোনার চেয়ার হবে আসা ইয়া বাসাকা রাব্বুকা মাকামাম সোনার কুরসি যেটার নাম হবে মাকামে মাহমুদ এই চেয়ারটার বৈশিষ্ট্য হবে হাসরের কঠিন দিনে শেষ বিচারের সময় আরশের নিচের এই মাকামে মাহমুদে বসে আল্লাহর নবী যা চাবেন নবীকে খুশি করার জন্য আল্লাহ তা দেবেন এই চেয়ারটা দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা হবে সেটা হলো এই চেয়ারে বসে আল্লাহর নবী আল্লাহকে যা করতে বলবেন নবীকে খুশি করার জন্য আল্লাহ তা করবেন প্রিয় ভাইরা মানুষ ঘামের সমুদ্রে ভাসবে হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতার দেবে এই সংকটময় সময় সন্ধিক্ষণে নবী যখন বলবেন ইয়া রব্বে উম্মতি উম্মতি মানলে উম্মতি ইয়া রব নবীর কান্নায় আরশ কুরসি লৌহ কলম সবকিছুর মধ্যে জলজলা প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহ পাকের রহমতে দরিয়া জোয়ার আসবে আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওগো আমার হাবিব মুহাম্মদ আপনি উম্মতের জন্য এইভাবে কানবেন না আপনি মাথা তুলুন ইরফা তুলুন রাসাকা আপনার মাথা নবী উঠবেন না শুধু উম্মতি উম্মতি বলে সেজদা কানবেন কিছুক্ষণ পরে আল্লাহ দ্বিতীয় ডাক দিবেন কুমিয়া হাবিবি ওগো আমার হাবিব আপনি উম্মতের জন্য এইভাবে কানবেন না আপনি সেজদা থেকে উঠুন সাল কি শান বলেন তুতা আপনি যা চাবেন আমি আল্লাহ তাই আপনাকে দেব বলবেন আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ তাই করব আপনার ইচ্ছা আপনার মর্জির বিরুদ্ধে আপনার একটা গুনাহগার উম্মতেরও কিসমতের ফয়সালা আমি আল্লাহ করব না আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার তখন নবী সাফায়াত করবেন হাসরের দিন নবীজির সাফায়াত আমরা কি চাই চাই তাইলে আসেন কোরআনকে ধরি এই কোরআনের জন্য নবী দাঁত ভেঙেছেন কি এই কোরআনের জন্য নবী মাথার খুলি ভেঙেছেন এই কোরআনের জন্য নবী অসংখ্যবার রক্তে রঞ্জিত হয়েছেন বদর উহুদ হুনাইন তবুক এইসব যুদ্ধ জিহাদ তার সাক্ষী এই কোরআনের জন্য এখন যদি আমরা কোরআনের জন্য হয়ে যাই কোরআনের পক্ষের শক্তি হয়ে যাই তাহলে কিন্তু নবীর সাফায়াত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে এই কোরআনের মাদ্রাসা এটার সাথে যারা সম্পৃক্ত আছেন সম্পৃক্ত কোরআনের ঘরের সাথে এই মাদ্রাসায় যারা ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ভর্তি করেছেন তাদের জন্য হাসরের মাঠে আল্লাহ পাক নবীর যে সাফায়াতের দরজা খুলে দেবেন বাচ্চাদেরকে আগে কোরআন শিখান যদি একটা বাচ্চাকে হাফেজ বানাইতে পারেন হাফেজ কবর হাসর বলছেন আপনি জানে আপনার আর কোনো চিন্তা নাই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ঠিক কিনা বলেন একটা বাচ্চাকে আপনি হাফেজ বানিয়েছেন আলেম বানিয়েছেন আর আগে কইতো মাদ্রাসায় বললে ভাত পায় না কি আগে কইতো ভাই আমার এলাকায় তো আমি গরিব মানুষ খাওয়া টাওয়ার বেলার কোনো বিলাসিতা নাই কোনোখানে পুকুর টুকুর ইসলে গিরিস্তারা কোয়াকুই করে এই জাগর মাছ কই মাছ বড় যেগুন আজ ভিন্ন রাইস বড় হুজুরের লাই আর হাডুকি উদুরি হান্দাইছে নি যেখানে যেটা বড় বাসা এটা এমন কোনো দিন যায় না আলহামদুলিল্লাহ আমার ঘরে দুধ না আসে গরুর দুধ না আসে আমি কিন্তু পিন না আপনারা ছাত্র জীবন থেকে জানেন আমি একজন মুজাহিদ আমি একজন মুজাহিদ আমি একজন দায়ী আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা চাষাবাদ করা শস্যশা করা এটা আমার এই দায়িত্ব আমি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে মুসলিম অমুসলিম নির্বিশেষে পুরা দুনিয়ার মানুষের কাছে আমি এই দাওয়াতটা দিয়ে যাচ্ছি
অসংখ্য মানুষ বনি আদম এই পর্যন্ত আমার হাতে কনভার্টেড হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দিনী ভাইয়েরা, তাইলে কোরআন শেখার দরকার আছে নাকি? নবী সাফায়াত করতে 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 আল্লাহ তো বলবেন সালতুতা ইশফাতু শাফা, হ্যাঁ সাফায়াত করেন করেন, আপনি যা চাইবেন তা দেব। এখন বলারও তো একটা শেষ আছে, চাওয়ারও তো একটা সীমা আছে, এটা ম্যাটার অফ কার্টেসি, ভদ্রতার অংশ। নবী এবার হাঁফিয়ে যাবেন, ইন্নি ইস্তাহিয়াই তো আলা নফসি, যা কই তা করে, যা চাই তা দেয়, আমার তো আর শরম লাগে। এইবার নবী থেমে যাবেন, থেমে আল্লাহ পাকের আরশের দিকে তাকাবেন, আরশের উপরে একটা নূরের প্লেট থাকবে, নূরের তক্তা প্লেট, যেটার নাম লওহে মাহফুজ। এই কোরআন কোথা থেকে এসেছে? লওহে মাহফুজ থেকে। নবী লওহে মাহফুজের দিকে তাকাবেন, তাকাইয়া বলবেন আল কোরআন হুজ্জাতুন লাকা ও আলাইকা, এই হাদিসের মেসদাক, কোরআন তোমার জন্য আমি এই এই করেছি, যুগে যুগে তোমাকে সামনে নিয়ে আমার কত দায়ী আল্লাহ, কত আলেম, কত মুজাহিদ জীবন দিয়েছে, কোরআন তুমি এবার আমার গুনাহগার উম্মতের জন্য একটু সাফায়াত করো। তখন কোরআন সাফায়াত করবে কি নাকি ল্যাংটা পীরে করবে? গাজা পীর বাইরে ভাই, এমন পীর আমি দেখছি গাজার কলকি, একজনে ওই গোড়ার মধ্যে শুধু খাওয়া শেষ হইলে আবার নতুন গাঁজা, আবার কলকি দেয় নতুন, আবার নতুন আগুন দেয়, আর পিসাব এখানে বসে বসে কতক্ষণ চোখ খুলে টানে, চোখ বন্ধ করে টানে, গাঁজার টানে টানে চোখ জবা ফুলের মতো লাল হয়ে যায়, দুমা নাক মুখ দিয়ে সমানে ছাড়ে, ঠিক কিনা বলেন? এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা, পরানের হুক্কারে তোর নাম কে থইল ডাব্বা। গাজার কলকি যে যত জোরে টান দিতে পারে সে তত কামেল পীর। আবার এই যুগে ল্যাংটা পীরও আছে কি নাকি নাই? কে পাগলকে মন্দ বইল না, কোন পাগল কোন ভাবে আছে জানেন? রব্বা না, পাগলকে মন্দ বইল না, কাকি রে তোর পিসাবকে কই ল্যাংটা বাবা? কোন নবী হাদিসে বলছে আল হায়াও শোভাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের অংশ, তোর বাবা এখন এই পীর হইল কেমনে? তাতে সতর দেখা যায় পুরা। কে বাবা শান, এগুলা করিস না, এগুলা বলিস না, তোর দুনিয়াও যাবে। দুনিয়ার ইতিহাসে আজ পর্যন্ত কয়জন নবী ল্যাংটা ছিলেন বলেন? বলেন একজনও না। আর হেতা গো বাবা, কে বাবারে কিছু কইস না, বাবার মধ্যে জিনিস আছে। তো সোনারগাঁও, ঐতিহাসিক সোনারগাঁও, সেখানে আমি এক পর্যায়ে একদিন বলছিলাম জিনিস যেটা আছে এটা তো দেখাইয়াই থুইছে, আর আছে কোন গোড়ার দিক, এরা শয়তান, এরা ইবলিস দি গ্রেট, খবরদার, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। নবীজির পরে কোরআন হাশরের মাঠে সাফায়াত করবে কি? কোরআন এরপরে সাফায়াত করবে কারা? হাউলাইকা মাল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদায়ে ওয়াসসালিহিন, আল্লাহু আকবার। চার রকমের নবীর উম্মত, তারা সাফায়াত করবে, নাবিয়িন সিদ্দিকিন সুহাদা যারা আল্লাহর পথে শহীদ, ওয়াসসালিহিন যারা যুগের নেককার বান্দা, তারা হাশরের দিন যে বেলা কোনো ডিভিশন টিভিশন থাকবে না, কোন প্লাস প্লাস থাকবে না, গ্রেস টেরেস খাইয়া কোন রকম টাই টাই পাশ করেছে, এই লোকটাকেও আল্লাহ সাফায়াতের সুযোগ দেবে। তখন যে সন্তানদেরকে মাদ্রাসায় পড়েছেন, কোরআন শিখেছেন, সন্তান হাসরের মাঠে সাবিল্লা খুঁটি দিয়ে খাড়াইব, ফেরেশতারা বেহেশতের দিকে আয়, হাত্তা ইজা জাউহা ফতেহাত আবওয়াবুহা অকাল আলহম খাজানা তুহা সালাম আলাইকুম তেবতম, ওরে কদ্দু যে তারা সাবিল্লা ঘুরি দিয়ে খাড়াইব, ফেরেশতারা দরে টানে, কয় আইও না, কয় না যামু না, কে কেন যাইবা না, আইনা আবা আইয়া, আমার আম্মা আর আব্বা কোথায়,
আগে এইটার খবর আনো যে আব্বা আমার উসিলায় দুনিয়া এসেছি জগৎ দেখেছি সে আব্বা আমার খবর তো জানি না আমি এখন স্বার্থপরের মতো বেহেশতে চলে যাব এমন নিমুখারাম আমি না আমার বেহেশতে নেওয়ার আগে আমার আব্বা আমার খবর আনো ফেরেশতা তো সঙ্গে সঙ্গে খবর নেবে খবর নিয়ে বলবে আব্বা এই আম্মা এই এই ত্রুটির জন্য তারা জাহান্নামে আছে তখন ওই কোরআন শিখাইছেন তালেবুল ইলম আলেম বানাইছেন এমন ছেলে আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে আর আমার এখন ফেরেশতারা বেহেশতের দিকে টানে এই বেহেশতটা আমার জন্য হারাম আমি এই বেহেশতে যাব না আল্লাহ জিজ্ঞেস করেন মা সালাকা ইয়া আব্দি ওরে বান্দা তাইলে তুই কি চাস আব্বা আম্মারে চাই আমার লগে একই বেহেশতে কয় যা তোর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মামু খালু হুয়া জেডা এমন 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 বিশ জন যাদের সবাই উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল এটাকে বেকেরে তোর খাতিরে বেহেশতে দিয়ে দিলাম তাহলে ছেলেকে মাদ্রাসায় পড়াবেন কোরআন শিখাবেন কোরআন সাফায়াত করবে আর এই ছেলেরা সাফায়াত করবে আর আপনি এর উসিলায় সাফায়াতের এই বদলায় আপনি জান্নাতে চলে যাবেন দুনিয়ার জীবন খাইলেও যাবে কম খাইলেও যাবে মানুষ না খেলে মরে নিয়মের বেশি খাইলে বোধহয় মরে না জোরে কন তাইলে খাইরুল উমুরি আওসাতুহা নবী বলছেন হিলে হিলেই খাইও না হিলে হিলে খাওন বুঝেন তো কারণ বেশি খাইলে অকালে মৃত্যু আসবে ডায়াবেটিক হবে প্রেশার হবে এইটা হবে সেইটা হবে তোমার শরীরটা রোগ ব্যাধির একটা কারখানায় পরিণত হবে নাকি আবার একটা উনাও থাকিও না মাঝামাঝি খাও মাঝামাঝি খাও বয়স এখন 84 বছর ভাই আমার নাতি টাতি এগুণের তো নাই অনসাইর গুণ বেশি খাই দাদু এতগুলা খায় তোকে তো আতে নাই খাবি কত প্রিয় ভাইয়েরা এগুলো বাস্তব এগুলো ফ্যাক্ট বাংলাদেশে একদল মানুষ না খাইয়া মরতেছে আরেকদল মানুষ নিয়মের অতিরিক্ত বেশি খাইয়া অকালে মরতেছে কেউ না খাইয়া মরে কেউ বেশি খাইয়া মরে ঠিক কিনা বলেন এখানে কোরআন কি বলছে তোমার আছে এই জন্য তুমি হিলে হিলে বস্তা হিলে হিলে ফিশ টোস্ট কাবাব স্ট্রং ডায়েট এগুলা খাই খাই অকালে মরিও না মধ্যম ভাবে মধ্যম মানে খাও খাইয়া টাইয়া যেটা অবশিষ্ট থাকে সেটা তোমার পাশে যার খানা নাই তার দিয়ে দাও তাহলে তুমিও বেশি খেয়ে মরবে না ও না খেয়ে মরবে না এটা ইসলামের অর্থনীতি এটা ইসলামের অর্থনীতি কোরআনের মূল কথা অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলে আল মাহরুম দেখেন আজকের বিজ্ঞানের সাথে কিভাবে আজকের আধুনিক অর্থনীতির সাথে কোরআনের প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে প্রিয় ভাইয়েরা বাবা মরে গেছে এইটা আজকের শেষ ওয়াজ আপনাদের কি অসুবিধা হচ্ছে এটা আজকের শেষ ওয়াজ বাবা মরে গেছে সব বাবাই তো মরবে বাবার পরে যারা তারা সব জীবিত থাকবে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন আখের ফানা আখের ফানা সর্বশেষ সবাইকে মাটিতে মিশে যেতে হবে ভাইয়েরা এখন আপনার গ্রামের একটা ছেলে যুবক তরুণ তার নাম সাবের আলী বুঝার জন্য বলছি সাবের আলী সাবের আলীর বাবা বুড়া মানুষ হঠাৎ করে রাত্রে স্ট্রোক করে বা কলেরা হয়ে ডায়রিয়া পাতলা পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে ভাই ইসরায়েলি কিন্তু ইসরায়েলি সৈনিকদের 100 জনের মধ্যে 30 জনের পাশা ডাইরেক্ট হয়ে গেছে এখন সাধু শুধু কাল পড়ে আর পায়খানার সাথে রক্তও পড়ে ওই বন ইসরায়েল যা যে উদুরি হয়েছিল মুসা আলাইহিস সালামের কথার বাইরে যাইয়া এখন ইসরায়েলি সৈন্যকে রক্ত আমসা হয়েছে নাম্বার 1 নাম্বার 2
হামাসের মায়ের খেয়ে দুনিয়ার সবচেয়ে তথ্য প্রযুক্তি শক্তিশালী ইসরায়েলি সৈন্যরা 100 জনের মধ্যে 30 জন এখন অ্যাবনরমাল হয়ে গেছে। যুদ্ধ করা তো দূরের কথা, কোনো আনা হাঁটাইলে হাতে এমনিরে নিতায় বেলবেলিয়া সিনেন নিও বেলবেলিয়া হয়ে গেছে 100 জনের মধ্যে 30 জন। এরপরে আসেন বাকি যে 70 জন আছে, এই 70 জনের মধ্যে 10 জন প্যারালাইজ ল্যাংড়া হয়ে গেছে। এখন মুখ বাঁধা কোনো মানুষ দেখলে দৌড় দেয়, হামাসের ওরা কিন্তু সব মুখ বাঁধা, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আড়াই মাস হয়ে গেছে। বর্তমান তথ্য প্রযুক্তি যাদের হাতে, নিউজ এজেন্সিগুলো যাদের হাতে, এক কথা আপনারা জবাব দেন, জবাব নেন, সেটা হলো হামাসের ফিলিস্তিনি মুজাহিদদের এই পর্যন্ত যা ক্ষতি হয়েছে, ইসরায়েলের ক্ষতি কমপক্ষে তার 100 গুণ বেশি হয়েছে। যখন দ্বিতীয়বার শান্তি চুক্তি যুদ্ধবিরতি হলো তার এক সপ্তাহ পরে, বেনিয়ামিন নেতানিয়াহু, নুতাইউ নেতানিয়াহু, তারে যখন বলা হয়েছে যুদ্ধ থামাও, আমরা আবার একটু বন্দী বিনিময় করি, কি থামাইতাম অন মুজাহিদকে পাওয়া ধরে যুদ্ধ থামা, বাবা তুই আমার সাত জন্মের বাপ, সাত জন্মের বাপ, যুদ্ধ থামা, আর সইতে পারি না, ফিলিস্তিন নির্মূল হবে না ইনশাআল্লাহ, জেরুজালেমকে পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ, মসজিদে আকসা যেখানে জেরুজালেম মসজিদ, এখানে আল্লাহ পাকের আরশ বসবে, এই জেরুজালেম ফিলিস্তিন, এটা হাশরের মাঠ হবে, এই ফিলিস্তিনে 500 নবী শুয়ে আছে, 500 নবী, নবী ইব্রাহিম এখানে, বাবায় কম বাবায় মিল্লাত, দাউদ সুলেমান এখানে, প্রিয় ভাইয়েরা 500 নবী যেখানে শুয়ে আছেন, সব মেসাকার করে ফেলেছে, এই পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি শহীদ হয়েছে, 50,000, আর ওই জারুয়ারা কাঙ্গে সৈন্য মরেন, আরে মরণই তো কীর্ত, ইয়ান্দি ডাইরেক্ট হয়ে গেছে, ইয়ান্দি বেলবেল্লি হয়ে গেছে, তখন এইভাবে মারতাম না, তোচ্ছাই তোচ্ছাই মারিও ভাই, অ্যাকশন, এটা আল্লাহর অ্যাকশন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ ইসরায়েলের পরাজয় হয়ে গেছে, ইসরায়েলের পরাজয় হয়ে গেছে, ইনশাআল্লাহ হামাস জিতে গেছে, সবাই জোরে কন আমিন, জোরে বলেন আমিন। ভাই ওখানে যদি ইরান না থাকতো, ইরান লুইস সাগর দিয়ে আজকে 20 দিনের মতো কোনো জাহাজ চলে না, যেই লুইস সাগর হইল প্রাচ্য পাশ্চাত্যের মালটা নাটানি, এটার একমাত্র রুট, এখন সেখান দিয়া একটা জাহাজও চলে না, কারণ ইরানপন্থী হুতি, ইয়ামনের বিদ্রোহী হুতি, হুতিরা সেখান থেকে হামাজের পক্ষে লাগছে, ইসরায়েলের জাহাজ দেখলে ঠুস, দেখলে ঠুস, এই পর্যন্ত বহু জাহাজ ফুস করে দিছে, কি রে বাবা, ইরান তো বাবার বাবা, তারা আকিদাগত ভাবে যদিও শিয়া, কিন্তু দুনিয়াতে এই বিংশ শতাব্দীতে একটা পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব তারা করেছে, কি ইরানের শাহনশাহ, আমেরিকার সবচেয়ে বড় খলিফার খলিফা, আওর খলিফা ইরান শাহ, তাকে উৎখাত করেছে, লক্ষ লক্ষ নারী পুরুষ ময়দানে নেমে, শিয়া সুন্নি ফরকে নিস্ত, ইসলামী জমহুরিস্ত, কি লা শরকিয়া লা গারবিয়া জমহুরিয়া ইসলামিয়া, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দা বেস্ট, আল্লাহু আকবার, এই স্লোগানে ইসলামী বিপ্লব করেছে, ইরানি বিপ্লব টিকে আছে। ভাই অন ইরানের এই কথা কইলে আবার নেটের মধ্যে দেখবেন কাল দেখবো কয় এই বুড়িয়া বোধা শিয়া হয়ে গেছে, আরে আর ইমান তো গোলাই না, তো দুর্বল না? প্রিয় ভাইয়েরা মজাব চারটা, চার মজাব আহলে হক, কি চার তরিকা আহলে হক, ঠিক কিনা বলেন? বিভ্রান্তির এই যুগে ইবলিস কতভাবে সুযোগ নেয়, কিন্তু
আলহামদুলিল্লাহ আজকে ফিলিস্তিনিদের কোনো রাষ্ট্র ছিল না রাষ্ট্রীয় কাঠামো ছিল না নিজের দেশে ওরা রিফিউজি 100 বছর ইসরায়েল তাদেরকে মেরেছে বাড়িঘর থেকে উৎখাত করেছে আড়াই মাস আগে তারা দেখলো মরছি তো মরছি মরণের আগে তোর অন্ডকোষে এক লাথি হইলো মারবো তোর অন্ডকোষে অন্ডকোষে লাথি দাওন বুঝেন আরবি প্রবাদে যাইয়া এসা লিংসান ও তলা লেসানুহু মানুষ যখন বুঝে তুই আমাকে এখন মেরে ফেলবি তখন কয় মরবো তো মরবো মরার আগে তোর তল প্যাডে সুরা শামস নাজিল হইছে আর শামসে ওয়া দোহাহা অল কামারে ইজা তালাহা অল নাহারে ইজা জাল্লাহা অল লাইলে ইজা ইয়াকশাহা অল নাহারে এইভাবে মানে হা 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 প্রত্যেকটা শেষে ভাই কবিতা দেখছি কিন্তু এরকম দেড় হাজার বছর চলে গেছে কোরআনের শব্দের গ্রন্থ না ভাবের দোতনা সুরের ব্যঞ্জনা কোরআনের ফাসাহত এবং বালাগাত এটার কাছে পুরা দুনিয়া সারেন্ডার হয়েছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9th এডিশন সেখানে তারা লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড এই দুনিয়ার নিখুঁত নির্ভুল চিরন্তন কালজয়ী একটা মাত্র গ্রন্থ সেটার নাম আল কোরআন অ্যারাবিক ইজ দ্য সুপার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড দুনিয়াতে যে কোনো ভাষা কয়েক বছর গেলে ভাষার বিট্টে উন্দুর হান্দায় উন্দুর উন্দুর দুকে ভাষারে এইদিকে এইদিকে এলো মেলো এটা করে নাকি করে না কিন্তু ইন্না নাহানু নাজাল না জিকরা ওই না লাহু লাহা ফেজুন 1445 বছর আগে যেইভাবে এসেছে আজকেও ঠিক সেইভাবে আসে নাকি নাই আজকের আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার কম্পিউটার চেয়ে বড় কিছু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি কোনোদিন হলে দেখা যাবে মানুষের বানানো আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে কম্পিউটার সারেন্ডার করেছে আমরা কোন ঘোড়ার দিন কম্পিউটার দেখা যায় ইসলামের কোরআন সব কম্পিউটারের বাবা কিভাবে তারা কোরআনকে কম্পিউটারাইজড করেছে এক রাইতে তো সব কথা বলা যায় না ভাই প্রথম আয়াত কোরআনের বিসমিল্লাহির রহমানের রহিম প্রথম আয়াত শেষ আয়াত কি মিনাল জিন্নাতে এখন বিসমিল্লাহ প্রথম আয়াতের প্রথম অক্ষর লন বা মিনাল জিন্নাতে ওয়ান নাস শেষ আয়াতের শেষ অক্ষর লন তাইলে কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা মিলাম বাস অর্থ কি হেড ভরে নাও পেট ভরে নাই কাফি এনাফ যথেষ্ট অনেক সেরেছে আর দরকার নাই ভাই একবারে কারবির লগে খাইতে বসছি ওই বাঙালি এক ভাই সুদী ব্যবসায়ী সে দাওয়াত দিছে আমিও আসি এরপরে সৌদি এক মেহমান তার আর কি ব্যবসায়ী বাংলাদেশি তার কফিল কফিল তারে দাওয়াত দিছে এখন খানা দিছে আমরা আট দশজন খাই এখন বাড়িওয়ালা খাদিম করে এটা বাংলাদেশের ঐতিহ্য অন্যান্য দেশে কিন্তু এটা করে না সামনে দেয় আমনে আমনের এখন ভাই ওই বাড়িওয়ালা শুধু খাদিম করে এখন ওই যে কফিল আরবি তারে যে আবার এক টুকরা দেয় কফিল কালা আলা এতে হুজুর অল্প 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 কিছু যাকে এক টুকরা লইছে একটু পরে হেতে আবারও তার কাছে গেছে যাই এখন আবার দেয় কালা আলা হুজুর অল্প অল্প লইছে আর একটুরা কিছুক্ষণ পরে খাওয়া শেষের আগে আবার গেছে আবার দেয় ওই আরবি ক লা লা ক না 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 ক হুজুর অল্প অল্প এইবার হাতে গরম হয়ে গেছে লাকাত কুলতালি অল্প অল্প মাররাতান বাদা মাররাতিন মা মা না অল্প কাজ হালাকানি অল্প কে এই তিন তিন বার তুমি অল্প 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 কে আমার তিন তামিজ বেশি খাওয়াইছ এখন আবার ক অল্প অল্প মা মা না অল্প বেচারাতে আর অল্পের অর্থ বুঝে না ক মা মা না অল্প ক হালাকানি অল্প ক তোমার অল্প তো আমার হালাক করে দিছে প্রিয় ভাইরা তাহলে আসুন আনাম আল্লাহ আলাইহিম মিনান নবী কি বলতেছিলাম না
কোরআন সম্পর্কে হলি কোরআন ইজ দা সুপার বুক অফ দা ওয়ার্ল্ড বা সিন বসর তো কি আর দরকার নাই অনেক সেরে গেছে বাস কাফি এনাফ হয়ে গেছে এই বা সিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার আমার আমাদের জীবনের যা কিছু দরকার যেখানে যেভাবে দরকার সব কথা বলা আছে নাকি নাই তিবিয়ানান লিকুল্লি শাই সব কথা বলে দিছি এই কোরআনে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই কিয়ামত পর্যন্ত তোমাদের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ এই কোরআনে বলার বাকি রাখি নাই কোরআনে নাই এমন কথা আপনার জীবনে নাই কি আপনার জীবনধর্মী প্রত্যেকটা কথা কোরআন দিয়ে আবর্তিত কোরআন পরিবেষ্টিত এখন বাপ মারা গেছে সাবের আলীর ভুলে যান নাই তো পরের দিন সকালে সাবের আলীর বাবার লাশ মাঠে আসছে জানাজা হবে আর কি সাবের আলী তো কোনোদিন কোরআনের কাছে নেন না বে আমাদের ছোটকালে দেখছি ফজরের পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা ঘরের সামনের দুয়ার খুলি ঘরের বুড়িয়ায় নজসি নিয়োগা বিষাই বুড়িয়ায় ঢুলি ঢুলি কোন কোন বুড়িয়ার চশমার এক ঠ্যাং আসিল না সুতা দিবা তো কানের লগে বান্দি বুড়িয়ারা ঢুলি ঢুলি কোরআন তেলাওয়াত করতো প্রত্যেকটা ঘরের দুয়ারে এখন কি আছে আছে লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা ইসমুহু শুধু নামে আছে কিন্তু তখন কেন মানুষ খাইছে বালা রইছে বালা আর কোরআনকে বাদ দিয়ে আমরা এখন খানার মধ্যে বিষ বিশ্বাস করেন ভাতের মধ্যে বিষ তরকারির মধ্যে বিষ সব পয়জন পয়জন সব পয়জন আল্লাহ বিষাক্ত করে দিছে সব সব নিয়ামত যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না সব নিয়ামতের ভিতরে রিয়াকশন ঢুকাই দিছে এখন সাবের আলী নামাজ পড়ে না দিন জানে না কোরআন বুঝে না এলাকার মস্তান দিগিরেট মস্তান কিন্তু রাত্রে বাপ গুড়িহড়ি মরি গেছে আগের বুড়া বুড়িয়ে কইতো এরে গুড়িহড়ি মরে না গেঁডির রগ ছিঁড়ি গেছে কইতো নি গেঁডির রগ ভাইরে ভাই আপনার প্রত্যেকটা চুল প্রত্যেকটা পশম আপাদ মস্তক শরীরে যতটা পশম আছে আপনার ভিতরে ততটা টিউব আছে রগ আছে প্রত্যেকটা রগ ফুসফুসের এখানে এসে মিলিত হয়েছে মিলিত হয়ে দুই ভাগ হয়েছে দুই ভাগ হয়ে ডান দিকে গেছে এক মুঠা বাম দিকে গেছে এক মুঠা এখানে গিয়ে আপনার গেন্ডির এখানে যাইয়া গেন্ডির দুই পাশে দেখেন দুগা মুঠা আছে মোটা মোটা এগুলো রগের মুঠা রগের এটার মধ্যে 6 লাখ এটার মধ্যে 6 লাখ এটাকে আপনার এই মস্তিষ্কে নিয়ে এখানে 12 লক্ষ নার্ভ আছে এই 12 লক্ষ টিউব আপনার শরীরে যে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় জয়েন্ট লাগিয়ে এখানে আসছে এখান থেকে এই দুইটা মোটা মোটা রগ আপনার মেরুদণ্ড এটার ভিতরে ঢুকাইছে পাশাপাশি ঢুকাইয়া এটারে এখান থেকে এখান দিয়ে বের করে আপনার কোটির এখানে কোটির উপরে এখানে পর্যন্ত নিছে আর এখান থেকে বড় খাল ছোট খাল চিকন খাল মোটা খাল এই টিউব টিউব রগ এইভাবে নিতে নিতে এখানে কোটি দেশের এখানে নিয়ে আবার দুই ভাগ করছে দুই ভাগ করি আপনার পায়ের পিছনে রানের পিছনে এখান দিয়ে আবার রানের ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া আপনার হাঁটুর পিছন দিয়ে হাঁটুর পিছন দিয়ে টাকনুর গিরার পিছন দিয়ে আদিশান আসেনি মোটা আসেনি এখানে 6 লাখ নার প্রত্যেকটা রগের সাথে প্রত্যেকটা চুলের সাথে এই খাদ্য সাপ্লাই করে সেই খাদ্য সাপ্লাই দেখেন একজনের শরীরে দুই রকম গ্রুপের রক্ত আছে নাকি কি কয় আছে নাই এক গ্রুপ দুই গ্রুপের রক্ত নাই ঠিক কিনা বলেন একই গ্রুপ এখন দেখেন এই যে টিউব গুলা 12 লক্ষ টিউব 12 লক্ষ নার রগ প্রত্যেকটা চুলের গোড়ায় একটা রগ আছে চুলের গোড়ায় আপনার এখান থেকে একটা ডায়নামো মেশিন আছে ঝপ 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 এখানে আপনি সান আসেনি এই টিউবগুলোর মধ্যে রক্ত মেলা মারে ঝপ টিউবগুলোর মধ্যে রক্ত নিক্ষেপ করে এখান দিয়ে রক্ত চুলের গোড়ায় যায় চুলের খাদ্য সরবরাহ করে চুলগুলা ঝরে যায় না চুলগুলো পড়ে যায় না আপনার নখ এই পর্যন্ত এখানে খাদ্য সাপ্লাই করে দেখেন নখের যে অংশ গোস্তের লগে লাগি রয়েছে যে অংশ এটা যায় তা আর যে অংশ গোস্তের লগে লাগে না এটা কিন্তু মরা
এটা কারণ লাগে বুঝাইতে পারি নাই বোধহয় কারণ এটা খাদ্য পায় না এই জন্য মরে গেছে যেটা খাদ্য পায় সেটা ঠিক আছে ব্লাড ক্যান্সার যাদের হয় তাদের এক পর্যায়ে গিয়ে এই রগ খাদ্য সরবরাহ করতে পারে না রগগুলা ব্লকেড হয়ে যায় যার জন্য দেখবেন যে হেতা শরীরে একটা পশমও নাই একদিন জড়ি গেছে দেখছেন না না দেখছেন আমি জানি না দেখছেননি দেখছেননি ভাই একজনের শরীরে দুই গ্রুপের রক্ত না এক গ্রুপের আরেকখানের আরেকজনের রক্ত দিলেই তো গ্রুপ মিলাই দেওয়ার লাগে তা নাহলে রিয়াকশন হয় ঠিক কিনা বলেন এখন এই প্রত্যেকটা চুলের সাথে নার্ভ আছে টিউব আছে খাল আছে নালি আছে ড্রেন আছে এখান দিয়ে খাদ্য সরবরাহ করা হয় এখন এখানে যে ফসলগুলা ফসল এগুলা আপনি যদি 60 বছর না কাটেন তেল তেল দিয়ে সুন্দর রাখেন ছয় হাত লম্বা হয় ছয় হাত কারো কারো 6.5 হাত পর্যন্ত লম্বা হয় এখানের পশমগুলা এখানের পশমগুলা বাড়তি পশমগুলা আর এখানের পশমগুলা 60 বছরে কয় হাত লম্বা হয়েছে কম লাগবো এখানের গুলা কি এখানের গুলা এখানের গুলা কিন্তু বিবেকে কয় যুক্তিয়ে কয় একই রক্ত একই ব্লাড একই গ্রুপের একই ফিটিলিটি একই ভিটামিন ব্যাগিন 6.5 হাত লম্বা অনেক দরকার আছিল নাকি আনো ইউরিয়া ফসফেট দিছে নিয়ে আন দিল না খাইছে কি একটু খেয়াল করুন আল্লাহ পাকের কুদরত এখন এখানের যে পশমগুলো এগুলো বাড়ন্ত এখানের গুলো স্টপ এই পর্যন্ত হইছে বাস এখানের গুলা বাড়তো খেয়ে হারা গায়ে পশম যেখানে আছে এইভাবে বাড়ন দরকার ছিল যদি বাড়তো আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন আপনাদের কেউ মানুষ বলতো না আপনাকে বলতো শিম্পাজি গরিলা আপনাকে বলতো বন মানুষ ঠিক কিনা বলেন ঠিক যেখানের পশমগুলা যেইভাবে বাড়লে যতটুকু হইলে আপনাকে সুন্দর দেখাবে আপনার ফেস বডি অ্যাপিয়ারেন্স এটা মানানসই হবে ঠিক পশমগুলো সেইভাবে আপনাকে সহযোগিতা করে যাচ্ছে এখন সাবের আলীর বাবার লাশ আসে আজকে এটা শেষ ওয়াজ এখন জানাজা লাগবে তো এখন গ্রামের চেয়ারম্যান সাহেব সর্দার সাহেবকে এই সাবের আলী তোর বাবার জানাজা কে পড়বে তুই সাবের আলীর হুকুম দেওয়া বোধা লাগে না জোরে কর সাবের আলী বালেক উপযুক্ত এখন বাবার জানাজা কে পড়াবে কার হুকুম লাগবে সবচেয়ে বড় উলিয়ে মজবের সাবের আলী উত্তরাধিকার সবের আলী হুকুম না দিলে কোনো বড় হুজুর জানাজা পড়াইতে পারবে পারবে সবের আলী হুকুম দেওয়া লাগে কেন তোর বাবা মরে গেছে মা মাতা কামাত আলাইহে কেয়ামাতন কালকে রাত রুজার পরে তোর বাবার কেয়ামত হয়ে গেছে আজকে মাটির নিচে পরকালে পাঠাবো তুই জানাজার ইমামতি কর সবের আলী তুই কর তুই বাবার মরালার সামনে নিয়ে যখন কেন্দে কেন্দে বলবি রব্বির হাম হুমা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ থর থর করে কাঁপা শুরু করবে যেই পর্যন্ত ওই রব্বুল আলামিন তোর বাবাকে ক্ষমা ঘোষণা না করবে আল্লাহর আরশের কাঁপন থামবে না আর অকর রব্বির হাম হুমা সে আরশের মালিক বলে দিছে তোর বাবার মরালাস তোর মা বাবার কবর সামনে রেখে তুই যখন রব্বির হাম হুমা বলবি আমার আরশ কাঁপা শুরু করবে যে পর্যন্ত তোর মরা বাবা মাকে আমি আল্লাহ ক্ষমা না করব আমার আরশের কাঁপন থামবে না অনাগামীকে সবে বরাত মায় হুতেরে কয় মধ্যপ্রাচ্য থেকে আসছে বিদেশ থেকে আসছে কইরে কাল তো সবে বরাত একজন হুজুর দাওয়াত দে তোর বাবার কবর দে একটু হুজুর দাওয়াত দে জিয়ারত করা ভাই ভাড়াটিয়া সৈন্য দি দেশ জয়করণ যায় না সৌদি আরবের নিজস্ব সৈন্য নাই কিন্তু সৌদিরা এই কাম করে না অধিকাংশ পাকিস্তানের অন্যান্য দেশ থেকে মুসলমান দেশ থেকে নেওয়া তাই ভারতীয় সৈন্য দিয়ে দেশ জয়করণ যায় কেন ফিলিস্তিনের এই চরম অবস্থা এই পর্যন্ত একবার সালিশ হয়েছে তাও কাতারে কি আমেরিকা ইসরায়েল সহ হামাস তারা সহ ভাই তালেবানদের সালিশ কোথায় হয়েছে আফগানিস্তানের তালেবান
কথাটাই জন্য আনছি তালেবানের যে মুদ্রা বানায় সে মুদ্রা তালেবানের এক টাকা বর্তমান আমেরিকার আড়াই ডলার তালেবান এমন মুদ্রা বানাইছে ভাইরা তাহলে কথাটা এই জন্য বলছি আমেরিকার আর্মি বিশ বছর পরে রাইতে আড়াইটায় পালাই গেছে সালিশটা কোন দেশে হয়েছে কাতারে সালিশটা হওয়া দরকার ছিল সৌদি আরবে তারা সবাই আমাদের নেতা সেখানে কাবা ঠিকই না বলেন কিন্তু সৌদি আরব এখন এগুলোর মধ্যে নাই তারা স্বর্ণের টয়লেটে আগে স্বর্ণের টয়লেট এটার মধ্যে তারা শৌচকর্ম করে তারা এখন আর এটা নাই এখান দিয়া জাতিসংঘে ভোটাভুটি হইল দুইশোটা প্রায় দুইশোটা দেশের মধ্যে দশটা দেশ ছাড়া সবাই ফিলিস্তিনের মুজাহিদের পক্ষে ভোট দিল যুদ্ধ থামাও সৌদি আরব ভোট দেন আহারে অদৃষ্টের নির্মম পরিহাস আমিও তো মাঝে 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 যাই এইবারও গেছি আল্লাহর ঘর কাবা না থাকলে আল্লাহর হুকুম আমি যাইতাম না সেখানে কিছু নাই ভাই একটা রাজতন্ত্র আবার গেলে আরে ধরে নাকি কি কইতাম কি কইতাম অদৃষ্টের নির্মম পরিহাস আলহামদুলিল্লাহ আমেরিকা এখন কাতারের পায়ের উপরে ইসরায়েলও কাতারের পায়ের উপরে আল্লাহর রাস্তে যুদ্ধ থামান আমরা আবার সালিশ করব কাতার তাহলে এই কাতারের ভূমিকা কার দরকার আছিল আসেন এখন সবের আলীতে জানাজা পড়াইতে জানে না কার ডিউটি কয় খবর করছি যে হুজুর আপনি আমার বাবার জানাজা পড়াইতেন কয় আর কান্দে আর সবের আলী আর আল্লাহর মাঝে কিন্তু আজকে কোনো পর্দা নাই দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ নবী কয় সবের আলী কান্দি কান্দি যা কইবে আল্লাহ তা কবুল করবে সবের আলী যা বলবে আল্লাহ তা শুনবে কয় তোর বাবা মরি গেছে তুই তোর বাবার মরালাস তোর মা বাবার কবর সামনে রাই তুই কর রব্বের হামহুমা সবের আলী তো কোরআন পড়ানে নাই শিখানে নাই কয় হুজুর একজন বাড়ান হুজুর বাড়া আনছে আল্লাহ বোধহয় কইছে হুজুর রেদি হড়া তুই খালাই থাক নাকি কইছে অকর তুই নিজে হড় নিজে ক আমি কি বুঝাতে পেরেছি এখন ইমাম সাহেব হুজুর আই জানাজা শুরু করছে ইমাম সাহেবের তো এটা ডিউটি চার তকবীরের দুই তকবীর শেষ হয়েছে আরো দুই তকবীর সামনে আছে মনে করেন যে রাত্রে সাবের আলীর বাপ কলেরায় মারা গেছে সেই রাত্রে ইমাম সাহেব হুজুরের মুরগি একটা শিয়ালে নিছে একই রাতে পরের দিন সাবের আলীর বাবার লাশ হুজুরের সামনে হুজুরে জানাজা শুরু করি অর্ধেক করছে নাকি চার তকবীরের দুই তকবীর শেষ হয়েছে আরো দুই তকবীর সামনে আছে এই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে ইমানদারি কন ইমাম সাহেব হুজুরের কি সাবের আলীর বাবার জন্য আফসোস বেশি না মুরগির জন্য আফসোস বেশি জোরে কন জোরে কন জোরে কন কোন হুজুর যদি কয় সাবের আলীর বা মুরগির জন্য আফসোস বেশি এটা মিথ্যুক তাহলে মনোবিজ্ঞান মিথ্যা সাইকোলজি মিথ্যা হুজুরের মুরগি গেছে নিজের কাহারে কতগুলা ডিম দিত কত জাতের এতগুলা বাচ্চা ফুটতো কিটকিট করে আমার আঙ্গিনে হাঁটতো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত ওরে দুষ্ট শিয়াল মুরগি তো নিলি না আমার কলিজাটা খসাইয়া নিলি আল্লাহু আকবার এই তিন তকবীর হয়েছে আরো এক তকবীর কিন্তু ইমানদারি কন হুজুরের কি মুরগির জন্য আফসোস বেশি না সবের আলীর বাবার জন্য আফসোস বেশি জোরে কন মুরগি গেছে নিজা সবের আলীর বাপ বেহেস্তে যাক আর দোজকে যাক হুজুরের হালুয়ারুডি কিন্তু ঠিক আছে কায়েম আছে ঠিক কিনা বলেন ভাইয়েরা
কোন হুজুর আবার আমার উপরে বেজার হইয়েন না ভাই, আমি কাউকে হিট করার জন্য বলি নাই, শুধু উদাহরণ। আপনার পিঠ এক জায়গা দিয়ে সুলকায় খাজ্জায় আরি ও নামনে নাতি উগারে বলেছে, এই ভাই সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করব, আল্লাহর কসম ভাড়াটিয়া হুজুর দি জিয়ারত করাইলে জানাজা হড়াইলে আল্লাহ মাফ করব, এই ওয়াদা আল্লাহ করে নাই। তাহলে বাচ্চাদেরকে কোরআন শিখান, সকালবেলা ঘুম থেকে উঠছেন ক্ষুদায় পেট সোঁস করে, এখন আপনার বেগম আপনার অভ্যাস মাফিক ঠান্ডাবাদ পান্তাবাদ আর সেফা সুটকির বর্তা তালুইন্যা শুকনা মরিচ দি বাড়ি আনি দিছে, আপনি এমন খাইতে আছেন আপনার পছন্দের জিনিস। সুটকি এমন এক জিনিস গন্ধের জন্য কেউ বেশি পছন্দ করে, আবার এই গন্ধের জন্য কেউ মোটে খায় না কি। এখন আপনার পছন্দের সুটকির বর্তা দিয়ে আপনি খাইতে খাইতে ফালা ওলা যা বালাগাতিল টাঙ্কিয়া করে দূর ঘুরে হেলাইছেন আর জায়গা নাই। এইবার আপনার বউ বেগম টিফিন ক্যারিয়ার একটা লই আসে, কয় এটা তো আবার কি এনছ, ক অমুক বাইতন কালকে সেখানে অনুষ্ঠান আসিল তোমার লাই কিছু কোরমা পালাও বাড়াইছে, ভাই এখন বাড়ি খুলি দে গোডা গোডা রেসালা কারি গোষ্ঠ গোষ্ঠ ফিস রোস কয় দাও 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 অন বয়ে দে আমনে কাল খান খাইতে খাইতে এক করে টাঙ্কি এই পর্যন্ত বোঝাই হলাও লাই যা বালাগাতিল হলকুম পর্যন্ত বোঝাই, অন নিঃশ্বাস নিতে কষ্ট হয় ঠিক কিনা বলেন, ইমানদারি বলেন সন্ধ্যা পর্যন্ত সারাদিন ডেকু ডুবে কোনডার কন লাগবো কে সুটকির রূপে এত কর্মা পালাও দিলেন একটারও ঢেকু না উঠলো কোন। আল্লাহু আকবার, আপনার ছোট ছোট বাচ্চাদের পেট এখন খালি, এই খালি পেটে কোরআন ঢুকাই দেন কোরআনের এলিম ঢুকাই দেন, এরপরে তারা আপনি সাহেব বানান ওসি বানান ডিসি বানান সচিব বানান দুনিয়ার যে কোনো আধুনিক শিক্ষা শিক্ষিত করেন, আল্লাহর কসম সারা জীবন কোরআনের ডেক উঠবে, খালি পেটে আগে কোরআন ঢুকান, সুটকির বর্তার মতো আগে কোরআন ঢুকান, আগে কোরআন ভিতরে ঢুকান তারপরে আধুনিক শিক্ষা শিক্ষিত করেন, এই ছেলে সারা জীবন কোরআনের পক্ষে কাজ করবে কথা বলবে। আমি কি বুঝাতে পেরেছি? সবাই আত্মায়াতের কায়দায় বসুন, সবাই আত্মায়াতের কায়দায় বসুন, আলহামদুলিল্লাহ কেউ দাঁড়িয়ে নাই, আমি খুব খুশি হয়েছি। আমার ঘড়িটা এখন সোয়া ১১টা, একজন ভাই উঠে নাই, এটা কোরআনের জাদু, এটা কোরআনের জাদু, আল্লাহ রায় সোয়া ১১টা একজনও উঠে না, তুমি এত করে কিরবা করিও কি, আল্লাহ একজনও বেইজ্জতি করিও না, হাসরের মাঠে একজনকেও তুমি রসোয়া করিও না আল্লাহ কোরআনের বরকতে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামি ইসমে গরামির ফজাইল এবং বারাকাতে সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও। এখন এক মিনিটে সভাপতি সাহেব সমাপ্তি ঘোষণা করবেন, শেষ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم وے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا وے تیری معراج تھی کہ تو لوح قلم تک پہنچا اور یہ میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ الاولى بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم محترمی অমকরমি কদ্রে গেরামি
حضرت صدرال محترم گران قدر واجب الاحترام حضرات نائب رسول علماء کرام بشش کرے جنی علاقہ اثر پرے آما کے گروہ تر ساتھی جو تر ساتھے گرہن کرے چھن اپنا در علاقہ بار بار نیرواچی تو چیئرمن আমার অনুজপ্রতিম অনুজপ্রতিম ভ্রাতৃপ্রতিম চেয়ারম্যান ভাই সম্মানিত সুধীমণ্ডলী উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিনের আশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা সর্বপ্রদাতা আলেমুল গায়ব আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ আনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম হাজার লাখ অনন্ত ওজুদ কোটি শুকরগুজারি করছি সেই মহান রব মহান মালিকের দরবারে আলী শানে যে মহান রব্বুল আলামিনের অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলে এবং উপলক্ষ করে আজকে আপনারা আপনাদেরই বংশানুক্রমিক বিন্দু বিন্দু ঘাম ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ নূরানী ও ইবতেদায়ী মাদ্রাসা এবং এলাকাবাসীর সাহসী উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান ও সাহালান খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ তৌফিক সৌভাগ্য আমাদেরকে দান করেছেন যিনি মেহরবানি করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ওলাকাদ কাররামনা বনি আদম শুধু এখানেই নয় আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি কারা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম মানুষকে যত সুন্দর করে দেহ কাঠাময় আল্লাহ পাক সৃষ্টি করেছেন অনন্ত বিশ্ব চরাচরে মানুষের মতো ভারসাম্যপূর্ণ এমন সুন্দরতম সৃষ্টি আল্লাহ দ্বিতীয়টি করেননি পড়ুন আলহামদুলিল্লাহ ফি আইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক সুরত তো বুঝেন বাংলা হলো সেহারা ইংরেজিতে আমরা বলি ফেজ ফেজ এটাকে আরেকটু পারফেক্ট করে বললে হয় মুখাবয়ব মুখাবয়ব চেহারা ফি আইয়ে সুরতিন সুরত্ব বুঝেন সুরত্ব বুঝেন সোজা কথা হাসরের কঠিন দিনে যখন আমাদের হাতে আমলনামা দেওয়া হবে তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন একরা কিতাবাক নাও বান্দা এটা তোমার 60 বছরের জীবনলিপি দুনিয়ার 60 বছরের জীবনের হায়াতের পরিসংখ্যান চূড়ান্ত
লিপিবদ্ধ কিতাব ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি এটাকে কিতাব বলা হয়েছে কাতাবা ইয়াকতুবু কাতবান মাকতুবুন লিখিতভাবে দেওয়া হবে আর বলা হবে এটা পড়ো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা এটা পড়ে দুনিয়ার 60 বছর 70 বছর 80 বছরের জীবনে কি করেছ না করেছ আজকে মহাবিচারের দিনে তোমার কি পাও না এই আমলনামাটা পড়ে তুমি নিজের বিচার নিজে করো কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা নিজের বিচার নিজে করো বান্দা আমলনামা খুলবে আমিও খুলবো আপনারাও নাকি ভাস করে পকেটে রাখবেন আরে পকেটই তো নাই সবাই দিগম্বর উলঙ্গ সবাই দিগম্বর হুফাত আল ওরাত পরনে কোনো কাপড় আহ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই হাদিস শুনে কাঁদতে কাঁদতে বেহাল বেকারার হয়ে গেলেন অনেকক্ষণ পরে নবীজি জিজ্ঞেস করলেন মা মা ইয়াবকিকে তুমি এইভাবে কাঁদছো কেন কাব্বু আপনি যে হাদিস শোনালেন হাসরের মাঠে গিয়ে আমিও ল্যাংটা উঠবো আমিও কি উলঙ্গ উঠবো নবী বলেছিলেন বালা ওয়াল্লাহে আল্লাহর কসম সবাই উলঙ্গ উঠবে আম্মা জান জিজ্ঞেস করলেন লজ্জার কারণ হবে না শরম হবে না নবীজি বললেন হাসরের অবস্থাটা এমন ভয়াবহ এমন বিদঘুটে এমন কিম্ভূত কিমাকার এমন চরম হবে কে ল্যাংটা কে পোশাক পরা কে আগে কে পিছে এগুলোর দিকে চাওয়ার মতো খেয়াল করার মতো এনার্জি ফিটনেস বিবেক কাণ্ড জ্ঞান কারো থাকবে না সব শুধু একটা ব্যাপারে ইয়া রব্বে নফসি নফসি ওগে রব্বুল আলামিন আমার কি উপায় আমার কি উপায় এখন তুমি উলঙ্গ আসো পাশে সামনে আরেকজন উলঙ্গ আসে এই দিকে চাওয়ার মতো দেখার মতো অবস্থা অবস্থান মানসিকতা কারো থাকবে না আল্লাহ পাক হাসরের এই কঠিন ময়দান হাসরের দিনের এই জাররা জাররা হিসাব থেকে আমাদের আজকের মাহফিলের উসিলায় নাজাত দান করুন হাসরের কঠিন ময়দানে নবীজি আরেকটা হাদিসে ইরশাদ করেছেন আল্লাহ যার হিসাব চাবে আল্লাহ যার হিসাব চাবে সে হালাক হয়ে যাবে রব্বুল আলামিন মেহরবানি করে কোরআনে পাকের উসিলায় তোমার প্রিয় হাবিব নামে নামি ইসমে গেরামি রহমতুল্লিল আলামিন সাইয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন আকায় নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাওসার ইহা এবং পরকালের কর্ণধার মদিনার তাজেদার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিন নামে মোবারকের তোফায়েল এবং বারাকাতে মেহরবানি করে আমাদের সবার জন্য হাসরের দিনের কঠিন হিসাব তুমি সহজ করে দিও আজকের মাহফিলে এসে যদি এদ্দুর আল্লাহ মঞ্জুর করেন তাহলে ছোট পাওয়া অল্প পাওয়া জীবনের সবচেয়ে বেশি পাওয়া সবচেয়ে বড় পাওয়া ঠিক কিনা বলেন আবারও বলি রব্বুল আলামিন শুধু পুল সেরাত নয় কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা মাতা কামাত আলাইহে কেয়ামাতুন যে লোকটা মরে যায় মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন যে আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখেরা মরে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত যতগুলা থানা আছে ঘাটি আছে চেকপোস্ট আছে কবর তার মধ্যে প্রথম চেকপোস্ট
এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, এটা আপনারা সবাই জানেন। এটা হবে ফার্স্ট এইড, ফার্স্ট এইড। এই তিন প্রশ্নে যারা পাশ করবে, মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, যারা এই তিনটা প্রশ্নের জবাব দেবে, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, নবী জি আয়াত কোট করে বলছেন, তার সামনের দিকে যতগুলো হিসাব আছে জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক সবগুলো হিসাব সহজ করে দেবেন। শুধু এটাই কথা নয়, যখন তিন প্রশ্নের জবাব সে দিয়ে ফেলবে, তখন আল্লাহ কবরের ফেরেশতাদেরকে বলবেন, তার কবরটাকে চার কোণা ধরে টান দাও, কবরের চার কোণা ধরে টান দাও, এমন ভাবে টান দিবা যাতে তাদের কবরটা মাশরিক মাগরিব শেমাল জুনুবের মতো বড় হয়ে যায়। আল্লাহু আকবার। সেই কবরটা আমাদের সামনে আছে, হাসর আছে, পলসেরাত আছে, মিজান আছে, সাফায়াত আছে। সাফায়াত কে করবে, কয়জনে করবে, কি বুখারি কিতাব সাফাত, দীর্ঘ হাদিস। আমি আংশিক একটু বলি বোঝার সুবিধার জন্যে। বাসি যখন শেষবার তৃতীয়বার ফুৎকার দেওয়া হবে, তৃতীয়বার শেষবার, প্রথমবারের ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, কেয়ামত হবে। 40 বছর পরে দ্বিতীয়বার ফুৎকার দেবে, হাসরের মাঠ তৈয়ার হয়ে যাবে। তৃতীয়বার শেষবার যখন বাসিতে ফুৎকার দেওয়া হবে হাসরের মাঠে, ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আবু জেহেল একদিন উতবা ওলিদ রবিয়া মগিরা সাহেবা উমাইয়া সব নম্বরই কাফের আর কি, দারুন দোয়াতে একটা গোপন মিটিং ডেকেছে, যে আসলে বাইরবেলা মোহাম্মদ যেটা কয় বলে টলে, তোমাদের কি এই ব্যাপারে খেয়াল? তখন কেউ বলল, বিশেষ করে ওলিদ ইবনে মাগিরা, রাজুলুম বিহি জুন্নাতন, চাচা এটা কি একটা প্রশ্ন হলো? মোহাম্মদের তো তাসিরে গেছে, তাসিরা বুঝেন, বাই তা দিয়া রাজুলুম বিহি জুন্নাতন, ডাইরেক্ট পাগল কয় না, আপার চেম্বার খারাপ হয়ে গেছে, সে তো পাগল। আরেকজনে বলল মিথ্যুক, পাগল যখন বলল সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে ওহি নাজিল করলো, মা আনতা বে নেমাতে রব্বিকা বেমাজনুন। ওকে বন্ধু আমার মন খারাপ করবেন না, এসব পাগল ছাগলে আপনাকে পাগল বলে নাকি, এসব পাগল ছাগল নাস্তিকে আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহর রহমতে আপনি পাগল নন, অ্যাবনর্মাল নন। আল্লাহর পরে যিনি সবচেয়ে ইজ্জত আল্লাহ, এই সৃষ্টি জগতে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আপনি মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। আরে কাফের, সে নবীজিকে বলল, আসলে মোহাম্মদ মিথ্যুক, জোরে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জবাব দিলেন, ওয়াইয়ুকাযিবুকা, ওরা যদি আপনাকে মিথ্যুক বলে, বন্ধু আমার আপনি মন খারাপ করবেন না, ফাকাত কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি সবাইকে একদল নাস্তিক মিথ্যুক, তারা কুযযিবাত, সব নবীকে মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে, সেটার ওয়ারিস মিরাস আজকেও আছে। কিছু কিছু বিশেষ অজ্ঞ, বিশেষ অজ্ঞ, তারা বলে যে মৌলবীরা যা বলে টলে এগুলা সব দাহা মিথ্যা কথা, এমন মার্কেটে বাজারে পরিবেশে আছে না নাই, জোরে বলেন। আবু জাহেল আগেও ছিল, এই যুগেও আছে, নাম যদিও বেশ কম, সকল যুগের সকল আবু জাহেলের কাম কিন্তু সব যুগে একরকম। প্রিয় দীনী ভাইয়েরা,
অয়ুকাযিবুকা হে বন্ধু আমার আপনাকে যদি ওরা মিথ্যুক বলে আপনি মন খারাপ করবেন না ফাকাদ কুযিবাত রুসুলুম মিন কাবলিক আপনার আগে আমার এই জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছিলাম সবাইকে একদল বিরোধী লোক মিথ্যুক বলেছে এখনো বলছে কিয়ামত পর্যন্ত বলবে না বোধহয় আসুন আরেকটু সামনে আবু জাহেল এবার বলে যে আপনারা কুরাইশদের সব নেতৃবৃন্দ আছেন আসলে মুহাম্মদে যে কয় বাঁশি বাজবে সিংহা বাজবে যখন সিংহা বাজবে ফায়জাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম কয় না ইয়ানসেলুন সবাই তাদের রবের দরবারে হুফাতাল উরাত রিয়াশাত উন্মুক্ত বদন খালি শরীর খালি পাও দিগম্বর ল্যাংটা হাসরের মাঠে উঠবে শুরুতে যে হাদিসটা বলছিলাম উম্মত জননী আম্মা জান ফাতেমার এখন আবু জাহেল বলে যে তিনবার বাঁশি বাজাবে মুহাম্মদের কোরআনে আছে আসলে আমরা বিশ্বাস করি না কারণ বিশ্বাস যদি করি তাহলে আমাদের কথার থাকে না টেকে না মুহাম্মদের কোরআনে আছে তিনবার বাঁশি বাজবে তোরা কবরে শুয়ে শুয়ে বাঁশি গনবি বাঁশি গনা বুঝেন আরে ভাই একটা হাদিসে আমি পেয়েছি